রাজা, এ তুমি কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান, আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি তো আমার এখানেই আছো। আমার ভয় হয় আমার দুলা ভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি রাজা। সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এখনই। সিদ্ধান্ত না তোমার না আমার, এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব, স্বপ্না আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একটা মালটা রেডি কর, আমি এখনই আসছি। কি রে কাজল, রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। কি করলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখেছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপড়ে ফেলামো। খারাপ কই গেছিল? কেন, কলেজে? মিথ্যা কথা, কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতাছিলাম। তোমার আমি সঙ্গে কলেজে লেখাপড়া করাইতাছি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকাকে মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো কইরা জানো, রাজারে আমি শর ছাড়ার আদেশ দিছি, রাজারে শর ছাড়তেই হইবে। রাজা খুব ভালো ছিল দুলা ভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজারে শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওরে দুনিয়া ছাড়তে হইব। না দুলা ভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। ওকে মারছো কেন? তোর এক করে ফিরত দিতে হইব, তোর বন্ধে জিগা। ওরে কেন মারতাছে? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই দুই টাকা রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশাই দিতে পারে। এই মহিলা, কান খুলে শুনা রাখ, আজ থেকে তোর বইরে কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারে বাড়িতে দেখা আনম, তবুও তোর বইনে বাড়ির বাইরে যেতে দিমু না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা কর তাইলে তগর লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা ওর উপরে নিয়ে যা, যা 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 যা। গ্রামের মাইয়ারে আমি আমার টাকা দিয়া যাতে উঠাইছি। ডন, জি ভাইজান, রাজার যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলিজাটা বাই কইরা কাজলের নাম চির তরে মুছে ফেলাবে। যা। ওকে ভাইজান। আরামজাদা, সদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালির সাথে প্রেম করতেছ? কি করব বল, কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মালদে। আচ্ছা, ওই
সামনে আয়। আমি কাজলের জন্য মরতে পারবো হাজারবার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকে সামনে আয়। তোর সওদাগরকে গিয়ে বলিস সে যত বড়ই মাস্তান হোক না কেন, আমার মুখ থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমার তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন, আপনি এক লাইনের আমি আরেক লাইনে। খুন অপহরণ নারী নির্যাতন বহু টেন্ডারবাজি বোমাবাজি সন্ত্রাসী আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? তো চোখ চিনো, তো চোখ, তো চোখের কষ্ট জানো, এর উপর আর কষ্ট নাই, সেই দজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কান্ধে নেওয়া দুনিয়ার মধ্যে দজগ চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? চুপ, কথা কবি না, কথা কবি না, কথা কবি না, আমি যা কই শুন। তারপর শেন হইছে জনের জোশে প্রেম করে আমার শালির লগে উইরা বেড়াইতাছে, পরে যেন আমার শালির পিছনে আর কোনোদিন না দেখি, যদি দেখি তাইলে পোলার লাশ তোর কান্ধে তুইলে দিমু, কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি, কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা, কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে, বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না, আমিও তোর অমঙ্গল চাই না বাবা, তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পা ওদিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দেখ, রাজাকে না দেখে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। কই রাজা আর কই তুই, এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না, আর আমার একমাত্র শালী বিয়া করব তুই টাকা রাজারে। দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে, আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে, কতদিন ওকে আটকে রাখবে? কতদিন? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না, আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না, প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবি। তুই রাজার কাছে যেতে পারবি না, এই হরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ, আমি এক্ষুনি আসছি। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি,
কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। আমাকে ভয় দেখাস না সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। জাস্ট ওয়ান পাঞ্চ অ্যান্ড আই উইল ফিনিশ ইউ। যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না? এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি, কাজলকে আমি আমার ঘরের বউ বানাব। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়।